শুরুটা এইভাবে করতে চাই, যেহেতু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ চলছে। 2004 সালে কিন্তু একটা সিরিজ বাংলাদেশ ড্র করেছিল, 3টি সেঞ্চুরি হয়েছিল সেই ম্যাচে, যেখানে ব্রায়ান লারা, ক্রিস গেলেরা সবাই ছিলেন। যেই ম্যাচটা ড্র হওয়ার পেছনে যেই কয়েকজন ব্যাটসম্যানের দারুণ ভূমিকা ছিল, তাদের মধ্যে একজন হচ্ছেন খালেদ মাসুদ পাইলট, যিনি একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। দর্শক, চলতে চলতে অনুষ্ঠানের আমাদের আজকের আয়োজনটা সাজিয়েছি খালেদ মাসুদ পাইলটকে নিয়ে। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। পাইলট ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। পাইলট ভাই, শুরুতেই জানতে চাই যে 2004 সালে মাত্র 4 বছর সময়, ওয়েস্ট ইন্ডিজ যখন একেবারেই পুরো পাওয়ারফুল একটা টিম, যেই টিমে শিবনারায়ণ চন্দরপল, ক্রিস গেইল, ব্রায়ান লারা সবাই ছিল, ওই ম্যাচটা ড্র করলো এবং 3টে সেঞ্চুরি হয়েছিল রফিক ভাই, হাবিবুল হোসেন সুমন এবং আপনি, সেই ম্যাচের যদি একটু স্মৃতি চান। রফিক ভাই, মনে আছে কিনা আমি জানি, এটা মানে বাংলাদেশের প্রথম আর কি বিদেশে বাইরে যে ম্যাচ ড্র করা, টেস্ট ম্যাচ, মানে উইদাউট এনি রেইন, কোনো খারাপ ইয়ে ছাড়া। এটা আসলে বলবো যে এটা টিম গেম, আমার কাছে মনে হয় টিমের প্রত্যেকেই কিন্তু ভালো পারফর্ম করেছিলো, এবং বিশেষ করে ফার্স্ট ইনিংসে কিন্তু সুমন এবং রফিক একটা দুর্দান্ত সেঞ্চুরি করে এবং বড় একটা ইনিংস আমরা গড়ে ফেলি। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ টিমও খুবই একই সাথে খুবই ভালো খেলছে, এবং আপনি জানেন যে ওই সময় ওয়েস্ট ইন্ডিজ টিমে অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল, ক্রিস গেল, ব্রায়ান লারা সব পিক ফর্মে তখন খেলতো। এবং সেকেন্ড ইনিংসে আমরা আবার দেখা গেলো হঠাৎ করে আচমকা আমরা কলাপস করে গেলাম, যেটা বেসিক্যালি বাংলাদেশে আমরা করে থাকি, এখন যেটা করে থাকি, হঠাৎ করে হলো। দেন আমি আবার ব্যাটিংয়ে আসলাম এবং ব্যাটিং করছি, এমন একটা সময় আছে যে আমাকে থাকতেই হবে উইকেটে, আবার রানও করতে হবে কারণ ম্যাচ ড্র করতে হলে। তো এইরকমভাবে আমরা ব্যাটিং করে আছি, এবং পরবর্তীতে দেখা গেলো যে তারেক কাজিজ এবং তাপস বসু অসাধারণ স্থাপন দিয়েছিলেন, এবং আমার মনে হয় যে তারা প্রায় 40-50 বল খেলছে, এক ইনে ধরেই আছে ধরে, এবং তারা লাস্ট উইকেট পায় না এরকম। তো যাই হোক, এই সুযোগে আমিও সেঞ্চুরি করার একটা সুবিধা হয়ে আছে, সহজ উপায় হয়ে চলে আসছে, জীবনে প্রথম একটা সেঞ্চুরি হবে। মনে মনে চিন্তা করেছি না, পার্টনারের উপর বিশ্বাস করতে হবে, যেটা আমি বেসিক বইয়ে যেতে পড়ালেখা করছি না, পার্টনারের উপর বিশ্বাস করা, সেই জিনিসটা চিন্তা করতাম যে না, পার্টনারের উপর বিশ্বাস ছেড়েছি যে না, 8 উইকেট পড়ছে, আমার পার্টনাররা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দেবে। পার্টনারের উপর বিশ্বাস ছিল এবং সে অনেক অসাধারণ এক সাইড থেকে সাপোর্ট দিয়েছে, এবং আমি নিজের সেঞ্চুরিটা করতে পারি, এবং আমার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমার কাছে ওই সময়ের জন্য। এখন পর্যন্ত বলা হয় যে এমনিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের যতগুলো সিরিজ হয়েছে বা যতগুলো অভিজ্ঞতা হয়েছে, যতবারই সফরে গেছে, সবগুলোই হচ্ছে বেশ সুখস্মৃতি বলতে যাবো, যে সব কিছু হয়েছে, কারণ আমরা ওয়ার্ল্ড কাপে সেখানে ভালো খেলেছিলাম, একই সঙ্গে লাস্ট যে বিদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ, সব কিছু সেখানে হয়েছে। বাট এখন তো বাংলাদেশ দল মনোবলের দিকে অনেকটা পিছিয়ে আছে, আপনার পরামর্শ কী হবে? দেখেন, মনোবলের দিকে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই পিছিয়ে আছে বেশ কিছু ইন্টারনাল প্রবলেমের কারণে, যেটা হচ্ছে দল তৈরি করার জন্য এই জিনিসগুলোকে সার্ভাইভ করতে হবে বা বের করে নিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে যে আমার কাছে মনে হয় খুব একটা ভালো দলের জন্য ভালো ম্যানেজমেন্ট দরকার, যেখানে আপনি দেখেন আপনার পরিবারেও একটা ভালো ছেলে বা ভালো মানুষ করতে গেলে কিন্তু তার বাবা মা, তার পরিবেশ খুবই ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হয় যে পরিবেশটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনার প্ল্যান থাকতে হবে যে আপনি আসলে কোথায় যেয়ে পৌঁছাবেন। বিশেষ করে বর্তমানে বাংলাদেশ টিমে যারা প্লেয়ার খেলছে কেউ কিন্তু আমি বলবো যে হ্যাঁ কনসিস্টেন্ট, এবং তারা কিন্তু সবাই ট্যালেন্ট, মুশফিক বলেন, সাকিব বলেন, মাহমুদও বলেন, তাদের কাছে কী করে পারফরমেন্সটা আদায় করে নেওয়া যাবে সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, এবং তারা কিন্তু প্রুভেন, তারা কিন্তু পারফরমেন্স করে দিচ্ছে বিগত দিনগুলোতে। এখন হচ্ছে কীভাবে দলগতভাবে পারফর্ম করবো, এইটা করার জন্য আমার কাছে মনে হয় যে ম্যানেজমেন্টের একটা ভালো সাপোর্ট দরকার। হয়তো কোচ যারা আছেন, বিদেশি কোচ ইনভলভ যারা আছেন, তারা কিন্তু আসলে মেন্টাল ব্যাপারটা আমার অনেক সময় আমাদের পিক করতে পারে না, আসলে আমরা কী ধরনের মন মানসিকতা নিয়ে আমরা চলি, কী ধরনের মন মানসিকতা নিয়ে আমাদের পরিবেশ। সেক্ষেত্রে মানে ড্রেসিং রুম অথবা হোটেল রুমে যে প্লেয়ারদের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশন, আপনাদের সময় যে বন্ডিংটা ছিল সেখানেও কি একটু ঘাটতি মনে হয়? অবশ্যই, আপনি যদি দেখেন আজ থেকে যদি 15-10 বছর আগে কথা বলেন, আজকেও যদি আমি বলবো যে বুলবুল ভাইয়ের সাথে বা আকরাম ভাইয়ের সাথে বা নান্নু ভাইয়ের সাথে যখনই দেখা হয়, এমন একটা আত্মার রিলেশন না, আমরা শুধু প্লেয়ারই ছিলাম না, প্লেয়ারের বাইরেও কিন্তু একটা কিছু সম্পর্ক থাকে, যে আমরা যেখানে দেখা হোক না কেন আমরা কিন্তু ওই ধরনের রেসপেক্ট, ওই ধরনের সম্পর্ক বিল্ড আপ করেছি, কারণ কি একসাথে থাকতে থাকতে। এবং আমি বলবো যে বিশাল ক্রেডিট তাদের যে আমরা আজকে এখানে পৌঁছেছি, কারণ তাদের সাথে খেলতে খেলতে কিন্তু আমরা তাদের কাছ থেকেই আসতে ক্রিকেটের মাধ্যমে অনেক গল্প শুনেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, এবং তারা আমাদেরকে সেই শেয়ার করেছে, এবং আমরা কিন্তু যত লেটে ওখানে পৌঁছানো কথা তার আগেই ওখানে পৌঁছে গেছি তাদের কারণে, তাদের অভিজ্ঞতার কারণে। এই জিনিসটা আমার মনে হয় বিশাল বড় একটা গ্যাপ, মানে আমার মনে হয় গ্যাপ আছে বর্তমান ক্রিকেটে। হয়তো অনেকেই ভালো খেলছেন, বাট সাথে আপনি অ্যাডভান্স কিছু জিনিস আছে যেটা আপনি হয়তো সিনিয়রদের কাছে জানতে পারতেন, সেই জায়গাগুলোটা আমার কাছে মনে হয় অনেক বড় গ্যাপ আছে। মানে এমনিতে প্লেয়ারদের রিলেশন গ্রো করার ক্ষেত্রে আপনাদের একটু বড় ভূমিকা, বিশেষ করে আপনার বলতে হবে, কারণ আপনি ফান করতে পছন্দ করেন, নিজেদের মধ্যে সম্পর্ক বিল্ড আপের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে, একটু বলবেন যে ওই সময় কী কী মজা করতেন? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার কিন্তু একরকম। আমি সবসময় এটা জিনিস চিন্তা করি যে আমার হাতের 5টা আঙুল কিন্তু একই সমান না,
তো প্রত্যেকটা মানুষের মধ্যে কেউ না আপনি দেখবেন যে আপনি ডানে বামে বন্ধুদের ক্লাসমেটের মধ্যেও দেখবেন যে এক একটা ছেলে এক এক রকম, যে কেউ গান শুনতে পছন্দ করে, কেউ হয়তো রিলিজিয়নকে বেশি বিশ্বাস করে ওখানে আছে, বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ক্যারেক্টার তৈরি হয়। তো আমি আমি আমার ক্যারেক্টার আমি সবসময় মনে করি যে আমি খুব ফানি টাইপের, ফানি বলতে কি আমি যে কোনো জিনিস মজা করব এবং অন্যজনকে আমি যেন আনন্দের মধ্যে রাখবো। আমি একটা জিনিস খুব পছন্দ করি যে মানুষের আনন্দ দেখতে ভালো লাগে, যে আমি আমি দুঃখ পাই না কেন কিন্তু অন্য মানুষ যেন হার্ড নয়, অন্য মানুষ যেন মজা থাকে, হ্যাঁ ওনাকে বের করে নিয়ে আসা, এই জিনিসটা আমি চেষ্টা করি যে সবসময় কী করে মানুষকে আনন্দতে রাখা যায়। এটা কি মানে এখনকার প্লেয়ারদের মধ্যে কি একটু ঘাটতি মনে হয় কিনা, যে ওরা তো ফান করে না, সবাই কেমন যেন একটু রোবোটিক রোবোটিক, তা করে না তা বলবো না, করে সবাই করে, হয়তো কেউ লুকাই করে, কেউ হয়তো এভাবে প্রকাশ পায় না, বাট আমার কাছে মনে হয় যে নিজের নিজস্ব যেটা আছে ওয়ে আছে সেই জিনিসটা চেঞ্জ করা উচিত না। হয়তো আপনি ডিসিপ্লিনের জায়গায় হয়তো চেঞ্জ করবেন, যেসব জায়গায় আপনার টিমের সাথে ক্ল্যাশ করে ডিসিপ্লিনে বা আপনার কোনো ফ্ল্যাগে হয়তো দাগ পড়বে, সেই জায়গাগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। বাট সাধারণত মনে করি যে আপনার যে আনন্দ আছে, আজকে সাপোজ আমি খেলার মাঠে কিন্তু যখন কিপিং করতাম তখন কিন্তু ডানে বামে প্লেয়ারের সাথে কথা বলতাম, কী খবর বিভিন্ন রকম আলাপ করতাম, কিন্তু আমি যদি ওটা বন্ধ করে দিই তাহলে আমি কিন্তু দেখা গেলো যে আমি অনেক টেনশন, আরও টেনশনটা বেশি নিয়ে নেবো, আমি একদম চুপ করে থাকতে পারবো না, চুপ করে থাকলে আমার তো দেখা গেলো অন্য প্রেশারগুলো কাজ করবে। বিশেষ করে আমি যখন খুব প্রেশার থাকতাম নিজের মনে মনে গান গাইতাম, তো এই যে নিজেকে বের করে নিয়ে আসা টেনশন জায়গা থেকে, এটা তো একজনের এক রকম থাকে ওই থাকে, তো ওই জায়গাটা বেসিক জায়গাটা আমার মানে সরানো উচিত না, বরঞ্চ হ্যাঁ আমার নিয়ম যেগুলো আছে সেগুলো তো মানবই, সাথে আমার ওয়েটাও আমি মেনটেন করবো, যেটা আমার অরিজিনাল আর কি আমি বলবো যে গড গিফটেড যেটা। না এমনিতে গান গাওয়ার ব্যাপারটা কি, ওইটা কি উইকেটের পেছনে দাঁড়াই গান, এটা এটা সব জায়গায় হয়তো দেখা গেলো যে ওইভাবে গান গাইতাম না, মানে একদম জেনুইন যে সিঙ্গার এরকম না, বাট হয়তো গানের দুইটা করলাম এরকম কিছু, বাট মানে রিল্যাক্স করার জন্য কী করে আমি ওখান থেকে বেরিয়ে আসবো, অনেক সময় অনেক টেনশন কাজ করছে, তো দেখা গেলো টেনশনের মধ্যে দেখা গেলো যে আমি হয়তো প্রেশার নিতে পারছি না বা কিছু একটা, দাপ করে মাইন্ডটা চেঞ্জ করার জন্য অন্য কিছু চিন্তা করতাম। তখন কি ব্যাটসম্যানরা কি একটু বিব্রত হতো না যে একটা সিরিয়াস বিষয় চলছে, কিপিং করছে, এরকম কোনো মজার ব্যাপার আছে কিনা যে ব্র্যান্ড লাড়া খেলছে? না আমি আমি যেমন আমি যেমন আছে হ্যাঁ এরকম অনেক সময় আছে, বাট নিজেকে নিজেকে কন্ট্রোল করার জন্য আমি নিজেকে মাইন্ডটা আবার একদম বেসিক জায়গাতে নিয়ে আসার জন্য আমি পাইলট আমি আমার মতো জায়গায় নিয়ে এসেছি। অনেক সময় দেখবেন যে আপনি প্রেশার অনেক সময় অনেক কিছু স্বাভাবিক না, স্বাভাবিকের জন্যই আমি হয়তো ওই জিনিসটা করতাম। যেমন আমার কাছে মনে আছে যে সবসময় আমি যেটা করতাম ব্যাটিংয়ে যখন যেতাম আমি কিন্তু ফিল্ডার সাথে সাথে কথা বলার চেষ্টা করতাম, তো লোকাল ক্রিকেটে বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে কোনো সময় ব্যাটিংয়ে যেতাম আমি যেহেতু কথা বলতে খুব পছন্দ করতাম, তো কথা না বললে আমি দেখালো যে ম্যাচে অনেক টেনশন হয়ে পড়তাম, মনে হয় যে কেউ নাই আমার ডানে বামে কোনো মানুষ নাই, আমি এক শুধু বলের সাথে খেলছি। তো এটা আমি সুইচ অন সুইচ অফ বলে একটা কথা আছে যেটা আমরা পড়তাম যে হ্যাঁ যখন বল আসবে ওই সময়টা আমি সিরিয়াস, কিন্তু বলে রাখবো তো আমি আবার নর্মাল রিল্যাক্স করার জন্য কথা বলতাম, কিন্তু আমার এটা হ্যাবিট হয়ে গেছিলো একটা কথা বলতে বলতে। তো যখনই টিমে যেতাম অনেকে আমার বিশেষ করে লোকাল ক্রিকেটে হয়তো অনেকে অপোনেন্ট টিম সবাই প্ল্যান করতো যে পাইলটের সাথে কথা বলা যাবে না, কথা বললে ও ফ্রি হয়ে যায়, ও খুব নর্মাল হয়ে যায়, তখন নর্মালভাবে ব্যাটিং করতে থাকে, তো আমার জন্য খুব টেনশন লাগতো আমি কী কথা তো বলতে হবে। তখন যখন কাউরে পেতাম তখন আম্পায়ারের সাথে কথা বলতাম যে কী খবর তুমি কোথায় বাসা কোথায় দেশ কী বিভিন্ন রকম কথা বলতাম, তারপর হয়তো দেখা গেলো যে কোনো প্লেয়ারও কথা বলছিলাম, দেখা গেলো যে প্লেয়ারকে উল্টা যে হয়তো এমন কিছু বললাম একটা হয়তো বকা দিলাম বা একটা গালি দিলাম যে হয়তো দর্শকরা হয়তো খারাপভাবে নেবেন, একটা গালি দিলাম চলো যেন ও যেন আমাকে রিয়্যাক্ট করে যেন সে আমাকে কিছু বলে দেন আমার সাথে কথা বলার একটা স্টার্ট হবে। তো এই যে কিছু কিছু জিনিসগুলো আমি নিজেকে ফ্রি করার জন্য আমার বেসিক জায়গাতে নিয়ে আসার জন্য আমি যেটা যেভাবে ইউজ টু সেটা নিয়ে আসার জন্য আমি এগুলো করতাম। নিশ্চয়ই আপনি মাঠের বাইরেও অনেক ধরনের মজার মজার স্মৃতি আপনার নিশ্চয়ই আছে, এগুলো আমরা শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক আমরা চলতে চলতে অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো খুব শীঘ্রই, তখনও থাকবেন খালেদ মাসুদ পাইলট আমাদের সঙ্গে, আপনারাও আপনার আমাদের সাথেই থাকবেন। ও যদি একটা প্লেয়ারে যদি খুব কাছাকাছি যেয়ে পৌঁছতে পারে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে প্লেয়ার সেই ধরনের সাপোর্টটা পায় যে না আমার সাথে কোচের খুব ভালো সম্পর্ক, কোচ আমাকে এই ব্যাকআপটা দিবে হয়তো কোনো সমস্যা হবে না, তখন সে কিন্তু তার ডাই হার্ড চেষ্টা করে তার পারফরমেন্সটা 100% দেওয়ার। আমার কাছে মনে হয় যে রিলেশনটা ইম্পর্টেন্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই আমরা মাঠের ভেতরের কথা শুনছিলাম, মাঠের বাইরে আসলে খালেদ মাসুদ পাইলট কতটা রিল্যাক্স থাকে? খুবই ভালো বাইরে খালেদ মাসুদ পাইলট মাঠের বলতে যতটা ডিস্টার্বিং, বাট মাঠের বাইরে কিন্তু অনেক ভালো, বিশেষ করে ফ্রেন্ডস থাকলে সাথে খুবই মজার। আচ্ছা, যেহেতু আমি একজন খেলোয়াড় এবং ন্যাশনাল টিমের খেলোয়াড় আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিসই মেনটেন করতে হবে, আমার কিন্তু অনেক ভালো বন্ধুও থাকবে অনেক খারাপ বন্ধু থাকবে, ঠিক আছে খারাপ বন্ধুরাও কিন্তু বন্ধু, তারাও কিন্তু বিভিন্ন সময় আপনাকে সময় দেয়,
অসময় তো সময় দেয়, বাট আপনার ওই সময়টুকু আপনি কতটুকু আপনি ইউজ করছেন তাদের জন্য, অনেক সময় দেখা গেলো যে আমরা খারাপের মধ্যে চলে যাই। তো আমি আমাকে ওই জিনিসটা চিন্তা করতে পারি না, আমি ওদের সাথে মিশবো, বন্ধু তারা আমার খুবই ভালো মনের মানুষ, কিন্তু আমাকে ওই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করতে হবে যে জিনিসগুলো আমাকে ক্ষতি করবে অ্যাজ এ প্লেয়ার, এবং সাথে ভালো বন্ধুও থাকবে, সব কিছু নিয়ে আমার কাছে মনে হয় যে আমি আমার বন্ধুদের কাছে অ্যাটলিস্ট আমি খুবই মজার মানুষ আর কি। মজাগুলো কি জাস্ট আড্ডার মজা নাকি এর বাইরে ডিফারেন্ট টাইপ অফ, ধরেন ডিপেন্ড করে কোন বন্ধু কেমন কোন জিনিসটা পছন্দ করে। আমি প্রথমে বলেছি যে পাঁচটা আঙুল কিন্তু সমান না, তো যে মানুষটা যে ধরনের মজা করতে পছন্দ তার সাথে হয়তো সেই ধরনের মজা করি। ফানি অনেক সময় থাকে যে যারা খুব ভালো ডাক্তার ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে বা পড়ে যারা অলরেডি হয়ে গেছে তাদের ডাক্তার ইঞ্জিনিয়ারিং ভাষায় গল্প করি, আবার যে দেখা গেলো খুব মজার তার সাথে মজার মতোই গল্প করি। এমনি মানে ক্রিকেটে আপনার সেরা বন্ধু কারা? ক্রিকেটে বেসিক্যালি আমার বন্ধু দুই রকম, একটা হচ্ছে যে আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা যেখানে যাচ্ছি সেখানে আমার বেশ কিছু খেলোয়াড় বন্ধু আছে যারা একদম জন্ম লগ্ন সূত্রে আর কি, আমার মহল্লার আমার দেন আমার রাজশাহীর ডিভিশন টিমের প্লেয়ার, তারা হচ্ছে আমার বেস্ট বেস্ট ফ্রেন্ড আর কি ক্রিকেটের। বাট এরপরেও আমি বলবো যে যারা যখন হয়তো বাংলাদেশ টিমে খেলছি প্রত্যেকটি খেলোয়াড়ের সাথে আমার কাছে ইন্ডিভিজুয়ালি আমি বলবো যে কোনো প্লেয়ারের সাথে আলাদাভাবে সম্পর্ক, বাট তারপরেও আমি বলবো যে প্রত্যেকটা প্লেয়ারের সাথেই ভালো সম্পর্ক ছিল খেলার জীবনে, কারণ আমি যেহেতু উইকেট কিপার ছিলাম এবং প্রত্যেকটা প্লেয়ারের সাথেই একটা সুন্দর একটা ইন্টিমেসি ছিল আমার যে রিলেশনটা। বিশেষ করে আমি বন্ধু কেমন টাইপের বন্ধু আমি বলি, আমার সাধারণত বন্ধুরা সাধারণত সমসাময়িক বয়সী হয়, আমি বন্ধু বললেও ঠিক না আবার বলবো যে বড়ো ভাই বন্ধুর মতো আর কি, যেমন আকরাম ভাই আথার ভাই ফারুক ভাই নান্নু ভাই বুলবুল ভাই যারা অনেক সিনিয়র আমার, যাদের ঘরে হয়তো কারো এন্ট্রেন্স ছিল না কিন্তু আমার এন্ট্রেন্স ছিল, মানে আমি তাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে মজা করতাম। দেখা গেলো যে আপনি নিজেও চাইবেন যে হ্যাঁ আমার সাথে যখন একটা জুনিয়র ছেলের খুব ভালো সম্পর্ক যায় তখন তাকে আপনি হয়তো রুমে এন্ট্রি করবেন দিবেন আর কি। তো ঠিক রিলেশনটা হচ্ছে এরকম আমার কাছে, যাতে তাদের সাথে একটা এত সুন্দর মধুর একটা সম্পর্ক যে ওই রিলেশনটা সবসময় ছিল এখনও আছে, এবং আমার যারা জুনিয়র এখনও যারা ন্যাশনাল লেভেলে খেলছে হয়তো অনেক কম বয়সে সাকিব মুশফি তাদের সহ জুনিয়র ধরেন সাব্বির রহমান বা এরকম নাসির মুক্তার আলী প্রত্যেকের সাথে কিন্তু আমার এরকমই সম্পর্ক, ঠিক আকরাম ভাই নান্নু ভাইদের সাথে আমার যেমন সম্পর্ক ঠিক আমার সাথেও কিন্তু তাদের সাথে এরকম একটা সম্পর্ক যে আমার কথা হলো প্রফেশন এক জায়গায় সম্পর্ক এক জায়গায়, মাঠে যখন যাচ্ছি তখন কিন্তু সবাই সবার মতো সিরিয়াস, কিন্তু মাঠের বাইরে আমার কাছে মনে হয় যে তারা দেয়ার অ্যানাপ ম্যাচিউর তারা দেয়ার অ্যাডাল্ট, আমার কাছে মনে হয় যে তাদেরকে ওরকম প্রাইভেসি ইয়ে দিতে হবে আর কি, স্বাধীনতা দিতে হবে যে তারা ফ্রিডম দিতে হবে যে তারা মন খুলে আমার সাথে কথা বলে, তার মনের কথাটা আমি জানতে চাই যে সে কী ধরনের মানুষ এবং সে কী করতে চায় ক্রিকেট থেকে বা তার পার্সোনাল লাইফে কী করতে চায়, এই জিনিসগুলো আমার অবশ্যই জানা উচিত আমার কাছে মনে হয়। এমনিতে আপনার কোচিংয়ের ক্ষেত্রেও কি আপনি এই জিনিসগুলো ফলো করেন? আপনি বিপিএলের টিম একই সঙ্গে রাজশাহী দলের কোচিং করেছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে ছিলেন, তখনও কি এই জুনিয়র প্লেয়ার বা আপনার সঙ্গে যারা কাজ করে তাদেরকে কি এই জিনিসটাই দেখানোর চেষ্টা করেন? কোচ মিন্স হচ্ছে একটু ভারিক্কি টাইপের থাকবে, অলওয়েজ একটা দূরত্ব প্লেয়ারদের মধ্যে থাকে, আপনার বেলায় আসলে ফিলোসফি? না আসলে আমি কোচিংটাকে বইয়ের মধ্যে রাখতে চাই না, আমার কাছে মনে হয় যে কোচ শুধু বইয়ের মধ্যে থাকবে না, কোচিংটা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট যে কতক্ষণই আপনি প্লেয়ারের ভিতর থেকে জিনিসগুলো বের করে নিয়ে আসতে পারলেন, কারণ কি আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষেরই আমরা যা আছে তার হয়তো অনেক সময় 10% 20% কম দিতে চাই, কারণ অনেক সময় প্রেশারে থাকি হয়তো কার সাথে শেয়ার করবো কি না, কোচের সাথে শেয়ার করবো কি করবো না, ম্যানেজারের সাথে শেয়ার করবো কি করবো না, পারফরমেন্সে যে এটা ঘাটতি পড়ে। তা একজন কোচ যদি একটা প্লেয়ারের যদি খুব কাছাকাছি যেয়ে পৌঁছাতে পারে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে প্লেয়ার সেই ধরনের সাপোর্টটা পায় যায় না, আমার সাথে কোচের খুব ভালো সম্পর্ক, কোচ আমাকে এই ব্যাকআপটা দিবে হয়তো কোনো সমস্যা হবে না, তখন সে কিন্তু তার ডাই হার্ড চেষ্টা করে তার পারফরমেন্সটা 100% দেওয়ার। আমার কাছে মনে হয় যে রিলেশনটা ইম্পর্টেন্ট, যে মাঠে 15 জন খেলোয়াড় আপনার সাথে আছে কিন্তু 15 জন মানুষই কিন্তু ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট এরিনার হয়তো দেখা হলো যে একজন এক এক ডিস্ট্রিক্টের একজন এক এক দেশের কালচারটা, তো আপনি কিন্তু একটা মানুষের জন্য এক রকম ওষুধ, কার সাথে কী ধরনের আপনি বিহেভ করবেন, কার সাথে তাকে কীভাবে এনকারেজ করবেন, এই জিনিসগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে যতটা না মাঠের কাজ তার চেয়ে বেশি আমার মনে হয় মাঠের বাইরের কাজ, কারণ মাঠে যতটা কাজ আমি বলতে এই বোঝাচ্ছে যে মাঠে তো অলরেডি তারা এক্সপার্ট, তারা কিন্তু ব্যাটিং বোলিং কীভাবে করতে হয় তারা সবই জানে, কিন্তু ভালো সাইকোলজিক্যালি তাদেরকে, বাট ভালো দল করতে গেলে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আউটসাইডে আপনি তাকে মানে বিভিন্নভাবে কতক্ষণ সময় দিচ্ছেন এবং কতক্ষণ তার মনের মধ্যে যে পৌঁছাচ্ছেন, এবং এই কারণেই বোধ হয় রাজশাহী সহ অনেক সময় দুর্বল টাইপের দল নিয়েও অনেক দূর পর্যন্ত, এটা কিন্তু আমি বলবো যে এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য, যে বিগত অনেক বছর আপনি যদি দেখেন যে রাজশাহী 10-12 বছর আগেও রাজশাহী কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, আমি ন্যাশনাল লিগ যখন খেলতে আসতাম তখন হয়তো দেখা হলো যে আমরা 6 নম্বর হতাম, যে 6টা টিম আছে তার মধ্যে 6 নম্বর হতাম, তো খুবই লজ্জা পেতাম যে আমরা খেলতে আসি তখন শুধুমাত্র ন্যাশনাল লিগের প্লেয়ার আমি একাই খেলি রাজশাহী ডিভিশন থেকে, তো
তারপর হচ্ছে কি এমন সময় আছে যে খুব লজ্জা লাগতো, বাট এর মধ্যে অনেকে কিন্তু মাইন্ড করতো জিনিসটা যে না আমরা কেন হেরে যাবো, কেন হেরে যাবো। তো ঠিক আমরা এরকম হার্ড ওয়ার্ক করতাম রাজশাহীতে, যে ব্যাকহোম আমরা রাজশাহীতে যে ভালো ভালো প্লেয়ারগুলোকে নিয়ে সারা বছর ফুটবল খেলতাম, ফিটনেসের উপরে কোনো বিকল্প নাই, ফিটনেস তৈরি করতাম, ব্যাট বল যে কোনো সময় আমি ডেভেলপ করে ইম্প্রুভ করে দেবো, এইভাবে এইভাবে করে তৈরি করতাম। আস্তে 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 করে প্লেয়ার আমরা তৈরি হয়েছি, এখন আস্তে আস্তে জুনায়েদ, সাব্বির রহমান, জহুরুল ইসলাম, অনেক প্লেয়ার বেরিয়ে এসেছে। দেখবেন যে পুরো নর্থ বেঙ্গলে একটা কালচার হয়ে গেছে যে ক্রিকেটটা হচ্ছে একটা তাদের মানে হার্টের একটা পার্ট। তো এইভাবে এইভাবে যখন আমরা করেছি, পরবর্তী দেখা গেলো যে আমরা এটা সাকসেসটা পেয়েছি যে পরপর চারবার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছি, অনেক প্লেয়ার প্রডিউস করেছি, ভবিষ্যতে আরও অনেক প্লেয়ার ব্যাকআপে আছে। তো আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার আছে, দলটা খুব ইম্পর্টেন্ট। আমার বড় নাম করা প্লেয়ার দরকার নয়, বড় দল হতে গেলে আপনি ভালো মানুষ দরকার, ভালো 11 জন মানুষ, ভালো টিম ওয়ার্ক দরকার। তো সেই জিনিসটাতে আমরা খুবই বিশ্বাস ছিলাম, এবং আমার কাছে মনে হয় যে বিগত দিনগুলোতেও দেখা গেলো যে অনেক টিম, যে ডিভিশন ওয়াইজ যদি দেখেন অনেক টিম কিন্তু রাজশাহী টিমের চেয়ে অনেক ভালো টিম, ন্যাশনাল টিমের প্লেয়ার অনেক ভালো ভালো প্লেয়ার আছে ওখানে, কিন্তু রেজাল্ট কিন্তু রাজশাহী টিম পায়। কারণ কি আমি মনে করি বনের রাজা বাঘ হতে পারে, কিন্তু বনে সবচেয়ে ভালো শিকার করে হায়না, কারণ হায়না দলগতভাবে শিকার করে। দলগতভাবে যদি আপনি ক্রিকেট খেলেন, দলগতভাবে যে কোনো জিনিস কাজই করা যায়, তাহলে আপনার সাকসেসটা খুব কিন্তু মানে 100% না হলেও আপনি 99% সাকসেস হবেন। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি যদি শিকারে যান, তাহলে কিন্তু আপনি হয়তো বেশিরভাগই চান্স থাকবে আপনি মিস করার। তো এর চেয়ে আমার কাছে মনে হয় বিকল্প কিছু নয়, এবং দল নিয়ে কাজ করলে আমার কাছে মনে হয় যে সাকসেসটা আসে, এবং শুধুমাত্র ক্রিকেট সাকসেস না, আমার মনে হয় যে সমস্ত কাজেই আপনি ধরেন একজনের একজনের অফ দ্য ফিল্ডও আপনি মানুষের কাজে আসতে পারবেন, প্রত্যেকটা প্লেয়ারের কাজে আসতে পারবেন, বড় ভাই ছোটো ভাই যে রিলেশনটা আসবে তখন কিন্তু আপনি বিভিন্ন সেক্টরে আমি আপনার কিন্তু ডেভেলপ করতে পারবেন। এমনিতে এখন যেহেতু কোচিং ক্যারিয়ার আছে, আমি জানি একটা বহুজাতিক কোম্পানির সঙ্গে আপনি কাজ করছেন, এর বাইরে আসলে খালেদ মাসুদ পাইলটের ব্যক্তিগত জীবনটা আসলে কীভাবে, মানে একটা যদি বলে যে দিনটা এইভাবে শেষ করেন খালেদ মাসুদ? আমি বেসিক্যালি আপনি জানেন যে ক্লেমন একাডেমির সাথে কাজ করছি, এবং বিশেষ করে আমার সাথে পুরোটা একবারে একমত মিলে যে আমার কথা হলো যে কে কী করছে আমার দেখার দরকার নাই, বাট আমি কী করছি বা আমরা কী করছি আমাদের করা উচিত। আমাদের নৈতিকতার একটা দায়িত্ব থাকে যে ন্যাশনাল লিগে খেলেছি, সাথে আমার দায়িত্ব যে আমার ইয়াং জেনারেশন যারা ব্যাকআপে আছেন হয়তো তাদের অত কোচ পায় না, আমি কতটুকু তাদেরকে কাছে এসে দিতে পারি। তো এটা হচ্ছে আমার একটা স্বপ্ন এবং শখ, তো এই জিনিসটা দেওয়ার চেষ্টা করি। এবং সাথে অবশ্যই জীবিকার কারণে হয়তো দেখা হলো যে বিভিন্ন রকম চাকরি থাকতে হয় বা বিজনেস করতে হয়, এগুলো তো করি। তো সব কিছু নিয়ে আমি হ্যাপি যে এই কাজটা করে, বিশেষ করে ক্লেমন ক্রিকেট একাডেমিতে এই কাজটা করে আমি একজন খেলোয়াড়ের সাথে সুন্দর ম্যাচ করেছে, এবং এটা নিয়ে আমি কাজ করছি। ইয়াং ছেলেপেলে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে নিয়ে কাজ করছি। জানি যে আপনি সন্ধ্যার পর ফুটবল খেলতে পছন্দ? ও সাথে যেটা প্রত্যেক দিনের হ্যাঁ রুটিন, সকালবেলায় হয়তো খুব ফ্লেক্সিবল, ঘুম থেকে উঠেই আমি হয়তো অফিসে যাই, এবং আমি আমার কোম্পানি বা আমার যারা ওনার তারা সবাই জানেন যে আমি ফাঁকি বাজ না আর কি, ওই টাইপের না, আমি খুব কাজ পাগল, সারাদিন কাজ করি। বাসায় থাকলে হয়তো ফোনে কাজ করছি, যেগুলো কাজ হয়তো ফোনে মানে করতে পারবো, তো সেই কাজগুলো করি, সারাদিনই করি। সন্ধ্যার সময় বাসায় এসে হয়তো আধা ঘন্টা একটু রেস্ট নিই, আধা ঘন্টা এক ঘন্টা একটা ছোট্ট একটা ন্যাপ নিই, নেওয়ার পরে হয়তো দেখা গেলো যে না ফ্রেশ হয়ে গেছি, আবার আবার এনার্জিটা পেয়ে গেছি। দেন আমার বাড়ির পাশে একটা মাঠ আছে ধানমন্ডি 4 নম্বর মাঠ, যেখানে ঠিক 9টা থেকে 10টা পর্যন্ত ফুটবল খেলা হয়, এবং ওই খেলাটার জন্য আমরা সারাদিন অপেক্ষা করি। প্রত্যেকটা মানুষ যারা ওইখানে খেলে সবাই সারাদিন শুধু অপেক্ষা করে কখন ওই ফুটবল খেলাটা হবে। তো সারাদিন নিয়েই আর কি কাজ পরিশ্রম অনেক কিছু করার পরে রাত্রিবেলা ওইটা থাকি মাথার মধ্যে যে নাই আজকে খেলা আছে, যাবো খেলতে 9টার সময়। তো এক ঘন্টা ওটা বেসিক্যালি নিজের ফিটনেসের জন্য খেলি, দৌড়াদৌড়ির জন্য খেলি, যে আমার খুবই ইচ্ছা যে খেলোয়াড় পাইলট শরীরটা যেমন ছিল, ঠিক খেলোয়াড় পরবর্তী জীবনটাও যেন পাইলটের এরকম শরীরটা থাকে। এটা বেসিক্যালি আমি আসলে আমি যদিও বলা ঠিক না যে 10 বছর পর আমি কোন অবস্থায় যাবো, হয়তো মোটাই হয়ে যাওয়ারই, বাট আমার খুব ইচ্ছা যে আমি মোটা হবো না, আমি এরকম থাকতে চাই, এবং এর জন্য অনেক পরিশ্রম করতে হয় ডায়েটিংয়ের ব্যাপার থেকে। বাট আমি লাকি যে ডায়েটিং আমাকে নিজে থেকে করতে হয় নাই, কারণ আল্লাহ প্রদত্ত মানুষের জীবনটা খুব ইম্পর্টেন্ট যে আপনি খুব খাওয়া পাগল হন। বাট আমার একটা ভালো জিনিস যে আমি ছোটোবেলা থেকেই খাওয়া পাগল ছিলাম না, আমি জাস্ট নর্মাল হয়তো দেখা গেলো যে জিনিসগুলোতে অনেক ফ্যাট আছে সেগুলো ছোটোবেলা থেকে আমি কেন জানি পছন্দ করতাম না। তো ফলে আমার ওই জিনিসটা খুবই সুবিধা হয়েছে যে আমি অনেক সময় থাকে না যে এখানে এত খাবার আছে ইচ্ছা মতো খেলাম, ওই জিনিসটা আমার কাজ করলাম। বাট তারপরও তো মাঝে মাঝে স্টারে পার্টি হয়, আড্ডা হয় না? আপনি যখন অনেক ট্রেনিং করবেন, অনেক হার্ড ট্রেনিং করবেন, তখন কিন্তু মাঝে মাঝে আপনাকে অ্যালাউ করে দেবেন যে ঠিক আছে আজকে ইচ্ছা মতো খাই, বাট পরের দিন কিন্তু আবার দেখা গেলো যে সেটা সব শেষ, রিকভার করা হয়। আপনার ব্যক্তিগত জীবনের আরও মজার মজার তথ্য জানতে চাই, আরেকটা ছোট্ট বিরতি নিব। দর্শক, আমরা চলতে চলতে অনুষ্ঠানে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকুন। ক্রিকেটটা হচ্ছে আমার একটা প্রেম, মানে আমি জন্মের পর থেকে খেলছি,
এটা নিয়ে চিন্তাভাবনা করি এবং এখনও ক্রিকেট খেলার পরেও দেখা গেলো যে সারাক্ষণ এটাই নিয়ে চিন্তা থাকে যে বাংলাদেশ টিম কেন ভালো খেলছে না, কীভাবে ভালো খেলছে, তারপর আমার কী করা উচিত, ক্রিকেটে কী দেওয়া উচিত। দেখছেন চলতে চলতে অনুষ্ঠান, আমাদের সঙ্গে আছেন খালেদ মাসুদ পাইলট, যিনি শেয়ার করছেন তার জীবনের মজার মজার নানা ঘটনা। পাইলট, আপনি কি ছেলেবেলা থেকে দুষ্ট? অনেক অনেক ছেলেবেলা থেকে দুষ্ট। আচ্ছা, কি কি করতেন বলেন? না, কি কি করতাম মানে কি কি করতাম না। আচ্ছা, শুনে মানে কি করতাম না? ছোটবেলা থেকে দুষ্ট বলতে কি খারাপ দুষ্ট না, ভালো দুষ্ট আর কি। দুষ্টের মধ্যে তো অনেক প্রকার আছে, ধরেন আমি বলবো যে চঞ্চল আর কি, ডানপিটা ছেলে। যেমন বাসার সামনে যত গাছ ছিল, আম গাছ ম্যাক্সিমাম গাছে, হয়তো আমার মুখস্থ, এইসব গাছগুলো সব মুখস্থ, ডালগুলো সব মুখস্থ, কোন গাছে উঠতে হবে, কোথায় আম পাড়তে হবে, পেয়ারা বলেন, ডাব গাছ বলেন, তো এদিক দিয়ে আমি মাস্টার ছিলাম আর কি, খুবই ভালো। এবং সবচেয়ে ভালো জিনিস খারাপ কোনো কিছু না, যে অন্য কোনো বেসিক্যালি এগুলো পাড়তে গেলে বাংলা কথা বলে চোর, ওই চোরের জন্য মানে জীবিকার জন্য চোর না আর কি, মানে মানে ইয়াং জেনারেশন ছোটোবেলায় যেটা হয় আর কি, সব ফ্রেন্ড মিলে আম পারছি, ডাব পারছি, এরকম পেয়ারা পেয়ে মুরগি চুরি করেছি, খাসি চুরি করেছি, এটা না অত বড় যায়নি, অত বড় ছিল না, কারণ খাসি হওয়ার বেশি বড় দিয়েছিল, মুরগি, হ্যাঁ মুরগি হয়েছে একসাথে গ্রুপ মিলে ধরা পড়েছিল একবার। না, ধরা পড়ি নাই, ধরা কখনো পড়ে, খুব ভালোই ছিলাম আর কি, এদিক দিয়ে এক্সপার্ট, হ্যাঁ এক্সপার্ট ছিলাম। তো একসাথে গ্রুপ মিলে আমরা বন্ধু বান্ধব প্ল্যান ছিল, আমরা প্রায় কিন্তু করতাম সন্ধ্যার সময়, সবাই মিলে চাঁদা তুলতাম, তখন তো অনেক মানে কম টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যেত, সবাই হয়তো 5 টাকা করে দিলাম, দিয়ে এই সন্ধ্যার সময় কে কটা পরোটা খাবে, তো পরোটা খাওয়ার জন্য সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলো, শুধু মুরগি একটা ধরে নিতাম, একটা বা দুটো মুরগি ধরে নিতাম, ধরে কোনো চাচির বাসায়, মানে মহল্লা তো আমাদের মফস্বল, তো প্রত্যেকটা বাসায় আমাদের খুবই ভালো সম্পর্ক, প্রত্যেকটা মা বাবাই আমাদেরকে খুব আদর করতেন, তো কোনো একটা বাসায় যেতাম চাচি এই মুরগিটা একটু রান্না করে দিন, তো রান্না টান্না করে দিত, পরে আমরা ওটা দিয়ে আবার পরোটা দিয়ে সুন্দর বন্ধুরা মিলে 8-10 জন খেয়ে নিতাম। তো একদিন আমারই এক খুব ক্লোজ বন্ধু, তো এরকম প্রায় মুরগি খেতাম, তো খেতে আমারই এক খুব ক্লোজ বন্ধু, একটা মুরগি ধরেছে, আমরা বন্ধু বান্ধব 7-8 জন মিলে ধরে মুরগি রান্না বান্না করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, তো আমার এক বন্ধু আসছে, সেও আসছে, সে ছিল না তখন, তো আমরা সব বুঝে ফেলেছি যে ওর বাসার মুরগিটা, আমার বন্ধুর বাসার মুরগি, কারণ ওই বাসার মুরগি এই জন্য বুঝেছে তার মা খুঁজে বেড়াচ্ছিল মুরগি, যে মুরগি আসে না আজকে, মুরগি আসে নাই, তো মুরগি রান্না করে আমাদের প্ল্যান হলো আগে ওই বুঝার আগেই আমরা প্ল্যান করে কোনো দিন রান খাওয়াতাম না তাকে, যে মাঝকে রান থাকবে, রানতে হবে, যে বস সে খায়, তো তারা কোনো দিন খাওয়াতাম, তো সেই দিন আর কি প্ল্যান করে ওকে যে তুই ওর রান দেরি রান খাক, তো রান টান খেয়েছে, পরে বাসায় যে দেখে ওর মুরগি নাই, ওর মুরগিও খেয়েছে। ছোটোবেলায় অনেক মজার স্মৃতি আছে, যেমন হচ্ছে আমি বলবো যে এরকম অনেক ডান পেরেছিলাম, যে বিভিন্ন জায়গায় গাছে ওঠা, ছাদে ওঠা, এইসবগুলো এইগুলো করতাম অনেক। এমনিতে আপনার সমসাময়িক যারা ছিল একসঙ্গে ন্যাশনাল টিমে খেলতেন, ওইখানে সবচেয়ে দুষ্ট কে ছিল? মেহরাব হোসেন ওপি, দুষ্ট বলতে কে এই ধরনেরই আর কি, খুব যে খারাপ দুষ্ট দানা, মানে মেহরাব ওপি, বিশেষ করে আমরা কিছু সার্কেল ছিলাম, যেমন খালেদ মাহমুদ, সুজন, রফিক, আমরা খুবই মজা করতাম, এবং বিশেষ করে অসাধারণ টাইম কেটেছে বিকেএসপিতে, আমরা যদিও বোরিং টাইম থাকে অনেক সময়, যে বিকেএসপিতে লম্বা সময় 1-1.5 মাস এভাবে কাটিয়েছি, 1-1 বছর কাটিয়েছি, বাট আমি বলবো যে ওই থাকাটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল, যে আমরা অনেক মজা করতে পেরেছি, একসাথে দেখা গেলো যে সন্ধ্যার পরে রাত্রে বসে একসাথে আড্ডা দিয়েছি, নিজেদের রিলেশনটাও অনেক সময় বিল্ড আপ হয়েছে অনেক সময় এইভাবে। এমনিতে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের তো খুব কাছ থেকে দেখেছেন, ওদের মধ্যে কি দু একটাকে দেখেছেন যে আপনাদের মতো এইরকম? অনেকেই কে, সবাই তো আমরা রক্তের মানুষ, কে বদমাইশি করে না, মানে অনেকে আছে, বেড়ে ওঠাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনি ভদ্রভাবে বেড়ে উঠেছেন, ভদ্র বলতে কি বলছি, খুব মানে নর্মাল ক্যারেক্টার ধরে ধরে বলেন এই প্লেয়ার, এই দিলশান ধরেন, মানে আমি কোনো প্লেয়ারকে ছোট করে, এটা ছোট কথা, অনেক মজার মানুষ তারা, আমার কাছে মনে হয় যে প্রত্যেকে আছে, প্রত্যেকের দেশেই কিন্তু দেখবেন যে ক্রিকেট টিমে দেখবেন প্রত্যেক টিমে একজনকে নিয়ে খুব মজা হয়, যেমন আমি যদি জানি যে হরভজন সিং ইন্ডিয়া টিমে, ও হচ্ছে গোটা টিমকে নাচারে রাখে আর কি, পুরো টিমকে মজার মধ্যে রাখে, ও যখন থাকে পুরো মানে মজার মধ্যে থাকে, ঠিক আমাদের টিমেও কিন্তু এরকম থাকে, দিলশান তো এমনিতে খুব শান্ত স্বভাবের, ওর একটা হচ্ছে যে আপনি মিডিয়ার সামনে কতখানি শান্ত আর মিডিয়ার ভিতরে কতটুকু মানে ক্যামেরা অফ কতখানি শান্ত, এটা হচ্ছে একটা বড় ব্যাপার, আমি যখন খেলার মাঠে কিন্তু আপনি আমাকেও দেখবেন যে শান্ত, কিন্তু বেসিক্যালি ড্রেসিং রুম দেখতে হবে যে আসলে কেমন মজার, এটা ওরা কী টাইপের মজা করে না না মজা বলতে কি, ধরেন আপনি যেমন যে যেমন মজা করতে পারে, পছন্দ করে যে টাইপের মজা করতে পারে, আমাদের মধ্যে যেমন এই অনেক কি বদমাইশি হয় ওদের মধ্যেও এরকম হয়, আমি নিজেও দেখছি অনেক সময় অনেক বদমাইশি করতে, বাট এটা আসলে মানে কিছু ছেলে থাকে দলটাকে মজা করে রাখে আর কি, আপনি যখনই এটা
এই ধরনের দলে খেলবেন বা যখনই কোনো কমিটমেন্ট থাকবে আপনার, তখন কিন্তু একটা সময় কিন্তু বোর লাগবে। তো আপনি এই ধরনের মজার মানুষও দরকার হয়। আপনি যে কোনো যুদ্ধেও দেখবেন যে আমরা যখন ইংলিশ সিনেমাগুলো দেখি যুদ্ধের সময় যে ওর মধ্যে হেভি সিরিয়াস ফাইটিং আছে, একজন দুজন কিন্তু ফানি ক্যারেক্টার থাকে যে কিনা যাকে নিয়ে সবাই মজা করে। ওইটাও একটা টিম বিল্ডিং এর একটা প্রসেস হয়তো। আপনি প্রথম প্রেমে পড়লেন কোন বয়সে? এইটা তো খুব ভাই, এটা পুরো আপনি মার্কেট শেষ করে দেবেন না। প্রথম প্রেম ঠিক, আমি আসলে ওইভাবে প্রেম করি না। প্রেম আমি বলতে গেলে ক্রিকেটকে প্রেম করছি সত্যি কথা, কারণ ছোটোবেলা থেকেই আমি বলবো যে খেলা পাগল ছিলাম আমি, খেলা পাগল আমি। এবং আমি জানি না প্রত্যেককেই খেলোয়াড়ই আসলে আমি মনে করি আসলে খেলোয়াড়টাকে এরকমই প্রেম করে খেলার সাথে। তো আমার মনে হয় যে ক্রিকেটটা হচ্ছে আমার একটা প্রেম, মানে আমি এটা জন্মের পর থেকেই খেলছি, এটা নিয়ে চিন্তাভাবনা করি এবং এখনও ক্রিকেট ছাড়ার পরেও দেখা গেলো যে সারাক্ষণ এটাই নিয়ে চিন্তা থাকে যে বাংলাদেশ টিম কেন ভালো খেলছে না, কীভাবে ভালো খেলছে, তারপর আমার কী করা উচিত ক্রিকেটে, কী দেওয়া উচিত। এই যে নীতি নৈতিকতা বা বিভিন্ন রকম আমাদের দায়বদ্ধতা থাকে যে আমাদের করা উচিত কোনটা, সেই জিনিসগুলো নিয়েই কাজ করে। তার মানে তো নিশ্চয়ই আমার এটার মধ্যে একটা একটা গভীর একটা সক্ষমতা রিলেশন আছে। জি জি, রিলেশন আছে। কিন্তু যখন খালেদ মাসুদ পাইলট তারকা খ্যাতি পেয়ে গেল, যখন গোটা দেশের মানুষ চেনে, তখন নিশ্চয়ই অনেক ভক্তদের আনাগোনা আশেপাশে অনেকেই নিশ্চয়ই অনেকভাবে প্রভোগ করার চেষ্টা করেছে, ওইটা আসলে কীভাবে অ্যাভয়েড করা হয়? দেখেন আমি খুব মনে করি যে অবশ্যই ভক্ত তো থাকবেই, তারা ক্রিকেটকে ভালোবাসে, হ্যাঁ ক্রিকেটকে খুবই পছন্দ করে বলে হয়তো ভক্ত হয়েছে, এবং হয়তো একটা সময় আপনি ইন্ডিভিজুয়ালি ভালোবাসা চলে আসে তাদের কাছে। বাট আপনি আমি মনে করি যেটাও যে হ্যাঁ তাকে তারা আমাকে পছন্দ করে বিকজ অব আমি খেলছি, ভালো খেলছি, এবং তারা আমাকে এনকারেজ করে এবং আমারও সেটা জিনিস যে আমি যেন এমনভাবে ভালো খেলতে পারি যেন তারা যেন আমাকে নিয়ে হ্যাপি থাকে। বাট তার পিছিয়ে আমি চলে গেলে আবার কিন্তু হবে না, তাদের পিছিয়ে যদি আমি ফলো করতে থাকি তাহলে কিন্তু আমার আমার ক্যারেক্টার থেকে কিন্তু বেরিয়েছি। তো একজন খেলোয়াড় আমি যখন ছিলাম তখন কিন্তু সবসময় নিজেকে নিজের ক্যারিয়ারটা নিয়ে চিন্তা করতাম যে না আমাকে ভালো খেলতে হবে এবং এই পারফরমেন্সটা ধরে রাখতে হবে, এই পারফরমেন্সটার সাথে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। তো মানুষ আপনার বন্ধু বান্ধব অনেক কিছুই হবে, বাট পারফরমেন্স স্যাক্রিফাইস করা যাবে না। প্র্যাকটিস মাচ সব এইগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে এই জায়গাতে কোনো আমি ইয়া করবো না আর কি, মানে কোনো ল্যাকিংস যেন না থাকে। তারপরেও কিন্তু আপনার বাইরে অনেক বন্ধু বান্ধব হবে, এবং আমার কাছে মনে হয় যে একজন ন্যাশনাল লেভেল প্লেয়ার, এটা আমি বলবো যে বিশাল বড় একটা আমার সৌভাগ্য যে ন্যাশনাল লেভেলে খেলার কারণে দেশ বিদেশ ঘোরার সৌভাগ্য হয়েছে, এবং আমি বলবো যে প্রচুর মানুষের সাথে সৌভাগ্য হয়েছে কথা বলার, যাদের কাছে কিনা বিভিন্ন রকম আইডিয়া আমি নিতে পারি। বিশেষ করে দেশ বিদেশে যখন যাচ্ছি বিদেশি কালচারগুলো দেখা যায়, এবং বাংলাদেশেরও প্রচুর মানুষের সাথে যখন আমি ক্লাবগুলোতে খেলেছি, বড় বড় ক্লাবগুলোতে বিভিন্ন ধরনের মানুষ থাকে, কিন্তু দেখবেন যে অনেক টেরোরও থাকে, অনেক ভালো মানুষও থাকে, অনেক খারাপ মানুষও থাকে। তো যখন আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি কিন্তু আপনি আইডিয়া নিতে পারবেন এবং দেন আপনি এখানে ইমপ্লিমেন্ট মানে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এমনিতে যদি পরামর্শ দেওয়ার জন্য বলি, আমাদের এই জেনারেশনের প্লেয়ারদের মধ্যে আপনার দৃষ্টিতে কি এই জায়গায় কি একটু ঘাটতি আছে কিনা, যে প্রফেশনালি সে যে খেলবে সেই জায়গায় কি মাঝে মাঝে কম্প্রোমাইজ করে ফেলে কিনা? কোনো আমার কাছে মনে হয় ঘাটতি আছে। এটা ঘাটতির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যারা খেলছেন তারা বয়সে অনেকই কম, হয়তো সিনিয়র হয়ে গেছে, খেলার দিক দিয়ে সিনিয়র দেখাচ্ছে। আমাদের যারা খেলছে ম্যাক্সিমাম কিন্তু 25-26 বছর বয়স, কিন্তু আমি মনে করি যে তাদের পাশে যদি গার্ডিয়ান থাকতো না, ভালো ম্যানেজমেন্ট থাকতো, তাহলে আমার মনে হয় যে এই প্রবলেমগুলো হতো না। তাদের অবশ্যই আমি মনে করি যে অবশ্যই প্রফেশনাল তো আপনার টাকা থাকবেই, সাথে সাথে ফিলিংসও থাকতে হবে যে আমি আসলে যে কাজে করছি সেটার প্রতি একটা ফিলিংসও থাকতে হবে। যখন আমি বাংলাদেশের জন্য খেলছি, বাংলাদেশটা কী, আমি বাংলাদেশ টিমে খেলছি শুধু নাম কোয়াস্তে বাংলাদেশে খেলছি, সেই জিনিস থাকলে হবে না। তাকে একটা ফিলিংস দেখাতে হবে যে তার প্রতি একটা ফিলিংস নিয়ে আসতে হবে যে এটা আমার দেশ, 16 কোটি মানুষের মধ্যে আমি রিপ্রেজেন্ট করছি। তো আমি শুধু টাকাটা ইম্পর্টেন্ট নয়, অনেক সময় টাকা আপনি অনেক পাবেন কিন্তু মানসিক দিক দিয়ে আপনাকে ওইভাবে হতে হবে। তো আমার কাছে মনে হয় সেই জিনিসটা আমি বলছিলাম যে রাজশাহীর টিম কিন্তু যে বিল্ডিংটা, যে আমি বলবো যে বন্ডিং নেসটা, যেটা আমরা দলভাবে খেলতে চাই, তো আমার মনে হয় প্লেয়ারদেরকে যদি আমরা ওইভাবে এনকারেজ করতে পারতাম, প্লেয়ারদেরকে যদি বলতে পারতাম, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা অনুভূতি কাজ করে, তার ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। আমার মনে হয় ওই জায়গাগুলো আমরা এখনও পিছিয়ে আছি, এবং আমি শিওর যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসগুলো থাকে, পজিটিভ জিনিসগুলো থাকে, সেগুলো আমরা কেউ বাইর করতে পারি কেউ পারি না। ন্যাশনাল লেভেল প্লেয়ার প্রত্যেকে আমার কাছে মনে হয় যে অসাধারণ, এরা খুবই ভালো লেভেলে খেলছে, টাকার জন্য হয়তো অনেকেই ভাগছেন, অনেকে ভাগছেন না, বাট বেশিরভাগই হয়তো টাকার জন্য আমরা যেটা দেখি। বাট আমার কাছে মনে হয় এদের টাকার সাথে সাথে আমি যদি দেখি যে ভিতরের যে জিনিসটা যদি বের করে নিয়ে আসতাম, তাহলে তারা টাকার পিছিয়ে ভাগত না, পারফরমেন্সের পিছিয়ে ভাগত, টাকা তাদের পিছিয়ে ভাগত। হ্যাঁ পাইলট ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ফিলোসফিটা অ্যাটলিস্ট আমাদের প্ল্যানটা নিয়ে আসছে, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল চলতে চলতে অনুষ্ঠান আমাদের আজকের আয়োজনে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং কালকে আমরা অর্থাৎ পরবর্তী যে আয়োজনটি আমাদের হবে সেই আয়োজনটি দেখার আমন্ত্রণ রইল। আবারও সবাইকে ধন্যবাদ।